কেনো সুরে আছো তুমি? সাদা বিছানায় অর্ধনগ্ন অবস্থায় উদ্দাম নাচ, ক্ষতি কি একটু আরো কাছে এলে উধাও পাজামা, আজ রাতে কেই খাটে টুকটুক এমন কি চায়। ভিডিও ভাইরাল হতে শোরগোল নেট পাড়ায়, ঘরের আলো নিভু নিভু, দুধ সাদা বিছানা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকশো বালিশ, আর সেখানেই পরিবেশিত হলো লাস্যময়ী নাচ। কেন সুরে আছো তুমি? আর সেই নাচের ভিডিও জুড়ে রয়েছে শুধুই হটনেস, ক্ষতি কি একটু আরো কাছে এলে। ভাবছেন কোন সিনেমার শুটিং এর কথা বলছি? না না, নেটপারে ভাইরাল হওয়া এমনই একটি মজার ভিডিওর কথা বলছি আপনাদেরকে। সম্প্রতি নেট মাধ্যমে নিজের একটি মজার ভিডিও শেয়ার করেছেন মীর। এই খাটে ভিডিওটিতে নীল রঙের পাঞ্জাবি পরে খাটের উপরে উঠে নাচতে দেখা গিয়েছে মীরকে। বাংলার নায়িকাদের মতো অঙ্গভঙ্গি করে নাচছেন মীর, সঙ্গে গাইছেন সুরে আছো তুমি, ক্ষতি কি একটু আরো কাছে এলে আজ রাতে কেই খাটে। তিনি পাঞ্জাবি পরেছেন কিন্তু পরেননি পাজামা, এমনকি মুখের অঙ্গভঙ্গিও গানের সঙ্গে একেবারে মানানসই। কখনো তার পাঞ্জাবি উঠে আসছে হাঁটুর অনেক উপরে, কখনো আবার ঘাড়ে গলায় হাত বুলিয়ে হটনেস বোঝাবার চেষ্টা করছেন তিনি। কিন্তু কেন এমন কাজ করছেন মীর? মীর নিজেই জানিয়েছেন সে কথা, তিনি নাকি নকল করছেন। ভিডিও শেয়ার করে নেট মাধ্যমে এমনটাই লিখেছেন তিনি, প্রিয় নায়িকাদের দেখে দেখে শিখেছি, খারাপ বললে দুঃখ পাবো, কিন্তু কেউ যদি তার এই শেখাকে খারাপ বলেন তাহলে তিনি খুব কষ্ট পাবেন, সে কথাও সাফ জানিয়েছেন মীর। সঙ্গে এও জানিয়েছেন শুটিং করতে করতে একঘেয়ে লাগছিল বলেই তার এই সমস্ত কর্মকাণ্ড, আর সবকিছু মজা করে। ক্ষতি কি একটু আরো কাছে এলে। রেডিওর পর ডিডি বাংলার খাস খবরের মাধ্যমে প্রথম টেলিভিশন দর্শকেরা দেখতে পান মীরকে। আরজে থেকে সঞ্চালক, কমেডিয়ান, অভিনেতা, তার একাধিক পরিচয় রয়েছে। হাউমাও খাও, বেটা বেটির ব্যাটল, মিরাকেলের মতো একাধিক জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। এছাড়াও মাইকেল, ভূতের ভবিষ্যৎ এই সমস্ত ছবিতে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি সঙ্গীত চর্চাও করেন মীর, কেবলমাত্র পর্দাতেই নয়, তিনি নেট মাধ্যমেও বেশ জনপ্রিয়। রসিকতা এবং কথার মাধ্যমে সকলের মন জয় করে ফেলেন অনায়াসেই মীর। নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে মীর এই ভিডিও শেয়ার করতেই হু হু করে ভাইরাল। এই মুহূর্তে মীরের এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ যেমন এর আইটেম ডান্স দেখে সেক্সি আখ্যা দিয়েছেন, তেমন কেউ কেউ তিনি শালীনতার সমগ্র সীমা লঙ্ঘন করছেন এমন অভিমত দিয়েছেন। যদিও ট্রোলিং নিয়ে মীরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, তিনি মজে রয়েছেন তার সেক্সি ডান্সে। ব্যুরো আজ বিকেল।